তো তোমরা বলেছিলে কি কবিতা শুনবে, শেষ করে দিচ্ছি একটা কবিতা বলে। তো কবিতা হলে আমরা আঞ্চলিক ভাষায় লেখা কবিতা, সিলেটি ভাষায় লেখা কবিতা। তো এই কবিতা লেখছিল জানতাম এই দুনিয়াত নাই, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আসলা, তার নাম তাই মনপুর হাই স্কুলের টিচার আসলা, তার নাম আসলো আনন্দলাল নাথ। তো তাই কবিতার কিতাল লাগে লেখলা প্রেকটা পট্টা খুইয়া। আগর দিনও কিতাল তো জানি, এখন তো ট্যাট ফ্যাট আইসে, আগর দিনও চাকরি করার লাগিয়া মন্ত্রী মন্ত্রীর পিছনে এমএলএর পিছনে মানুষ দৌড়াই, তার খালি টাকা দিয়ে চাকরি, টাকা দিয়ে চাকরি কথা করতাম। তো বালা করি না পড়িলে এইটা হইতো, যারা বালা করি পড়তো, যারা পড়তো তারা চাকরি পেল, যারা বালা করি পড়তো না তারা নেতা মন্ত্রীর পিছন থেকে দৌড়াইতো আর জমিন বেশি এনে পয়সা দিত। তো ও প্রেক্ষাপটের উপরে একটা কবিতা আনন্দলাল নাথে লেখছিলা, কবিতাটার নাম হইল গিয়া বেজান আটিসি। বালা করি দেখিও আমি আটিয়া দেখাই, বেজান আটিসি। আমি শুরু করি আর কবিতা, বিয়ে পাশ করি হত গুড়াগুড়ি চাকরি অয়না দেব, হারা দিন আটি আটু নে মাটি পয়সাও নাই যাব, যার কাছে যাই উনাই বিনাই পোস্ট আছে নে খালি সিধা মাথ নাই, এতু বুধ পাই ইটা শুধু জোড়া তালি, টাউনর বেটা মানু লেটা দেখিয়া আমারে হয় ডেরায় তো তেল রিটেন অরেল পয়সা ছাড়া কি অয়, কুমরা তো আউয়া রইস গাউয়া গাই করু বেশি একদিন গেছি দিলাম বাক্কা টেখা ইটা ইটা হয় এত জানে হয় দরিয়াটি কান ঠেকা খালি হয় দিব কিগুর এক লিব বেউস ঐস না আর হায় রে চাকরি তিন মাস হরি ফিরিয়া ঐসি বেখার গেছি হের হরি আতে পায়ে দরি হইলাম অলা অলা পরীক্ষা দিতে আটিতে আটিতে সিঁড়িছে জুতার তোলা হনিয়া তাইন করি সাইন হইলা খাগজ আনো মাস দিন আগে দিছি ক্ষত দাগে তুমি রইসলা এখানো ঠিক আছে যাও নিশ্চিন্তা ঘুমাও চাকরি হইব তোমার বারো মাস পর কি গুর খবর খাগজ পাইল গুমার। থ্যাংক ইউ সো মাচ স্পিকিং আসাম, থ্যাংক ইউ সো মাচ।